হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আর এই ভালো থাকার মধ্যেই আমি আপনাদের মাঝে নতুন আর একটি সুন্দর একটি খানার রেসিপি নিয়ে আসলাম। তো সেটি হলো চিপুত রাইস। তো আমরা অনেকে চাইনিজ রাইস, ফ্রায়েড রাইস অনেক কিছু খেয়েছি, তো চিপুত রাইসটা আমার মনে হয় না অনেকেই খেয়েছেন। তো যাই হোক বন্ধুরা, আজ আপনাদের দেখাবো সেটাই তৈরি করে। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং বাসায় অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন কেমন লাগে। চলুন বন্ধুরা দেখে আসি কীভাবে চিপুত রাইসটা তৈরি করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটি ফিলফিল হ্যালো বা এটি আরবি থেকে ফিলফিল হ্যালো পরে ক্যাপসিকাম নিয়েছি এবং একটি ব্রোকলি এবং একটি পেঁয়াজ পাতা, তো এগুলো আমি কেটে নিচ্ছি, এবং গ্রিন ক্যাপসিকাম এবং হলুদ রঙের ক্যাপসিকাম তিন উপাদেরই হয়। তো এটাকে আমি দেখুন কীভাবে মিক্স করে নিলাম। তো এখানে আমি কীভাবে স্টিম করতেছি, এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এটা আমার রেস্টুরেন্টের হিসাবে, আপনারা ইচ্ছা করে রেস্টুরেন্টের বাসায় তাওয়ার মধ্যে মোটামুটি একটু ভেজে নিলেও চলবে। তো এখানে আমি যে উপকরণগুলি দিব এই রাইসটার মধ্যে সেগুলো কিন্তু আমি দেখেছি, আর এটা হলো সেই ভেজিটেবলটা আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখন সেই কিছু রুবিয়ান এর মধ্যে দেবো, কারণ চিপুত রাইস যেহেতু, তো চিপুতটাকে আমি নিয়েছি কিছু স্কুইড এবং রুবিয়ান সিদ্ধ করে। তো এখানে আমি কিছু বাটার দিলাম, দেখুন বাটারটার মধ্যে আমি সেই ইচ্ছা মাছটা, চিংড়ি মাছটাকে ভেজে নিব খুব ভালো করে মোটামুটি করে, কারণ এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আগেই। তো এখন শুধু হালকা একটু ভেজে নেব এবং এর সাথে সেই ভেজিটেবলটা, মিক্সড ভেজিটেবলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব এই চিংড়ি মাছের সাথে। তো এরপর দেখুন আমি এর মধ্যে এখন কিছু লবণ দেব, অল্প একটু লবণ দেব এবং একটু জিরা পাউডার দেব, অল্প একটু জিরা পাউডার দেব এবং কিছু হোয়াইট পেপার বা সাদা গোলমরিচের পাউডার দেবো অল্প একটু। তো এটাই কিন্তু দেবো, আর কোনো কিছু এর মধ্যে আমি মিক্স করব না। তো এইভাবেই আমি চিপুত রাইসটা তৈরি করব। তো বন্ধুরা এর মধ্যে যে রাইসটা আমি মিক্স করব, ওই সৌদিয়া রাইসটা কিন্তু আমি আগেই দেখিয়েছি। তো আশা করি আপনারা না দেখে থাকলে আই বটনে ক্লিক দিয়ে দেখে নেবেন যে কীভাবে রাইসটা তৈরি করতে হবে। তো বন্ধুরা আমি এখন সেই সৌদিয়া রাইসটা এর মধ্যে ঢেলে দেবো। তো এটাকে ব্রাউন রাইসও বলে এবং সৌদি রাইসও বলে। তো এটা এই রাইসটা অ্যাকচুয়ালি ইজিপশিয়ান রাইস, তো এই ইজিপশিয়ান রাইস দিয়েই এই ব্রাউন রাইসটা তৈরি করা হয়। তো বন্ধুরা দেখতেই পেলেন আমি কীভাবে মিক্স করে নিলাম। এখন কিন্তু আমার এই চিপুত রাইসটা অলরেডি কমপ্লিট রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন কিছু পার্সলি বা বকধুনুচ দেবো, আপনার ইচ্ছা করলে দেশে ধনিয়া পাতাও দিতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে আমি হাজির হব। তো সেই পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি বন্ধুদের মাঝে আমার ভিডিওটাকে শেয়ার করুন।